আমার আজকের রেসিপি হোলি স্পেশাল মোমো সুন্দরী। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর। একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। হোলি মানেই রঙের খেলা, আর এই রঙের উৎসবের দিনে এই মোমো সুন্দরী খেলে মনটা তো ভরবেই, আর মনে তৃপ্তি আসলে উৎসবটাও আরও সুন্দর হয়ে উঠবে। আপনারা দেখছেন শম্পার হেসেল, আর সাথে রয়েছি আমি শম্পা। ডো বানানোর জন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম 3 বাটি ময়দা, দিয়ে দিলাম 7 মতো নুন আর 2 টিস্পুন সাদা তেল। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। এখানে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার। এরপর এই ফুড কালার মেশানো জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখতে সুন্দর করার জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে স্কিপ করতে পারেন। ফুড কালার ব্যবহার না করেও আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন, খুব সুন্দর একটা হলুদ কালারের ডো তৈরি হয়ে গেছে। খুব সামান্য পরিমাণে সাদা তেল ডোটাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে ডোয়ের উপরে সারফেসটা শক্ত হয়ে না যায়। এরপর ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এই রেসিপিটার জন্য আরও একটা ডো বানাতে হবে, তাই একটা পাত্রে নিয়ে নিলাম 1.5 বাটি ময়দা, 7 মতো নুন আর 1 টিস্পুন সাদা তেল। সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি 1/2 গ্লাস জল, 2-3 ফোঁটা সবুজ ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এই জলটা অল্প অল্প করে দিয়ে একটা সবুজ কালারের ডো বানিয়ে নেব। দেখুন, খুব সুন্দর দেখতে একটা সবুজ কালারের ডো তৈরি হয়ে গেছে। ডোয়ের উপরে সারফেসটা যাতে শক্ত হয়ে না যায়, তাই খুব সামান্য পরিমাণে সাদা তেল ডোয়ের গায়ে মাখিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে ডোটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটা হ্যান্ড চপার নিয়ে নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম, 4 টুকরো আদা, 10-12 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা। চপারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে সমস্ত উপকরণগুলোকে ফাইন চপ করে নেব। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই কত সুন্দরভাবে সবকিছু চপ হয়ে গেছে। ফিলিংয়ের জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম খুব মিহি করে কুচানো চিকেন কিমা। ফাইন চপ করে নেওয়া আদা রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম, 7 মতো নুন দিলাম, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম কুচানো ধনে পাতা। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম 2 টিস্পুন সাদা তেল। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিকেনের ফিলিং। আর এরপরে চলে যাব নেক্সট স্টেপে। প্রায় 15-20 মিনিট মতো হয়ে গেছে, ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আরও একবার খুব ভালোভাবে ডোলে ডোলে ডোটাকে মেখে নেব। এরপর ডো থেকে একটু বড় সাইজের লেজি কেটে নেব। সবকটা লেচি আমি কেটে নিয়েছি, অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। একটা করে লেচি নিয়ে হাতের তালুতে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নেব। এরপর এই লেচিটা দিয়ে একটা পাতলা বড় রুটি তৈরি করে নেব। দেখুন, রুটিটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে। এরপর এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, রুটির ওপর বাটি বসিয়ে সমানভাবে কেটে নেব। বাটি বসিয়ে একটু চাপ দিয়ে ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে এটা কেটে যাবে। এক্সট্রা অংশটাকে বের করে নেব। একইভাবে প্রত্যেকটা লেচি হাতে গোল করে একটু সমান করে নিয়ে পাতলা একটা বড় রুটির মতো তৈরি করে নেব।
এরপর বাটি বসিয়ে সমান করে কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি। এক্সট্রা অংশটাকে বার করে দিতে হবে। একটা করে শীট নিয়ে এর উপর চিকেনের ফিলিংটা দিয়ে দেব। এরপর চারটে সাইড এইভাবে প্রথমে ফোল্ড করে নিতে হবে। তারপর প্রতিটা সাইড এইভাবে ভিতরের দিকে দিয়ে চেপে দিতে হবে। আপনারা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। এরপর গলার কাছটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে নিলেই দেখবেন খুব সুন্দর একটা পটলির মতো তৈরি হয়ে যাবে। আরও একটা পটলি আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা শীট নিয়ে চিকেনের ফিলিংটা দিয়ে দিলাম, হাত দিয়ে একটু সমান করে নেব। এরপর চারটে সাইড এইভাবে ফোল্ড করে নেব। এরপর প্রতিটা সাইড আরও একবার এইভাবে ধরে ফোল্ড করে নিতে হবে। আপনাদের যদি ফোল্ড করতে অসুবিধে হয় বা ফোল্ড করার সময় খুলে যায় তাহলে মুখগুলোতে অল্প জল লাগিয়েও এই ফোল্ডগুলো করে নিতে পারেন। ফুড কালার ব্যবহার করার জন্য দেখুন পটলিগুলো দেখতেও কতটা সুন্দর হয়েছে। তবে আমি আগেও বলেছি আর এখনও বলছি, ফুড কালার যদি আপনাদের অপছন্দ হয় তাহলে স্কিপ করতে পারেন। তবে কালার দিয়ে যদি আপনারা এটা বানান এটা দেখতে ভীষণ আকর্ষণীয় হবে। গলার কাছটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই খুব সহজেই আরও একটা পটলি রেডি হয়ে গেল। অন্যদিকে সবুজ কালারের ডোটাও একটু মেখে নেব। এরপর ডো থেকে একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে হাতে এইভাবে একটু চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে নেব। এরপর দুটো হাতের সাহায্যে এইভাবে একটা দড়ির মতো তৈরি করে নেব। একটা পটলি রেখে দড়িটাকে এইভাবে বেঁধে দেব। দেখুন কত সহজে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আজকের একটা মোমো সুন্দরী একদম রেডি। আরও একটা সবুজ লেচি নিয়ে একটা সরু দড়ির মতো তৈরি করে নেব। এরপর একটা পটলি নিয়ে সেম প্রসেসে পটলির গলায় বেঁধে দেব। দেখুন আজকের মোমো সুন্দরী কতটা আকর্ষণীয় দেখতে হয়েছে। আর আমরা সবাই জানি যে জিনিস দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু সেটা আরও বেশি সুন্দর হয়। চলুন এরপর চলে যাওয়া যাক ফাইনাল স্টেপে। স্টিম হওয়ার জন্য মোমো সুন্দরী একদম রেডি। আগে থেকেই স্টিমারে আমি জল বসিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটতে শুরু করেছে। স্টিমারে এই ফুটো ফুটো পাত্রটা বসিয়ে দিলাম। খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে। অয়েল ব্রাশ করে না নিলে মোমোগুলো তোলার সময় আটকে যেতে পারে। এরপর একটা করে মোমো সুন্দরী নিয়ে এইভাবে বসিয়ে দেব। অবশ্যই প্রত্যেকের মাঝে অল্প গ্যাপ রাখতে হবে, না হলে একে অপরের গায়ে লেগে যেতে পারে আর স্টিম হওয়ার পর তোলার সময় এগুলো ভেঙে যেতে পারে। সবকটা মোমো সুন্দরী সাজিয়ে দেওয়ার পর স্টিমারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে লো ফ্লেমে 15-20 মিনিট এগুলোকে স্টিম হতে দেব। আপনাদের কাছে যদি স্টিমার না থাকে যে কোনো বড় পাত্রে জল বসিয়ে তার উপর স্ট্যান্ড রেখে যে কোনো ফুটো ফুটো পাত্রে এই মোমো সুন্দরীগুলো সাজিয়ে দিয়ে স্টিম করে নিতে পারেন।
প্রায় 20 মিনিট হয়ে গেছে ঢাকাটা খুললাম। মোমো সুন্দরী সার্ভ করার জন্য একদম রেডি। আপনারাই দেখুন দেখতে এই মোমো সুন্দরী কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হয়। তাহলে সামনের হোলিতে আপনারাও বানিয়ে ফেলুন এই কালারফুল মোমো সুন্দরী, আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর দেখতে হয়েছে, একেবারে চিকেনের ফিলিংয়ে ভরপুর। এতক্ষণ আপনারা দেখছিলেন শম্পার হেসেল, আর সাথে ছিলাম আমি শম্পা। আজ তাহলে আসি, আবার দেখা হবে এরকমই নতুন কোনো লোভনীয় রেসিপির সাথে।